ক্রিস্টোফার নোলান, হলিউডের বিখ্যাত পরিচালক। 2008 সালে তার একটি মুভি বের হয়েছিল, দ্য ডার্ক নাইট। বক্স অফিসে প্রায় $1 বিলিয়ন ব্যবসা করে সেই মুভিটি। সেই মুভির একটা বিখ্যাত ডায়লগ আছে, যেটা হলো এমন যে, ইউ ডাই লাইক এ হিরো অর লিভ লং ইনাফ টু সি ইউর সেলফ বিকাম দ্য ভিলেন, যার অর্থ আপনি হয় একজন বীরের মতো মৃত্যুবরণ করুন বা এতদিন বাঁচুন যে একটা সময় আপনি ভিলেনের রূপান্তর হবেন। সম্প্রতি এই ডায়লগটা আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সার্কুলেট হয়েছে, এবং সেটা একজনকে নিয়ে, তিনি হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু কেন পর্তুগালের সর্বকালের সর্বসেরা ফুটবলার রোনালদো, ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, এই বিশ্বকাপে তিনি এসেছিলেন, এখন পর্যন্ত তার দল যেভাবে খেলছে, বলা যায় সেমিফাইনালের পথটা তারা পাড়ি দিতে পারবে, কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনাল হয়তো বা তারা চলে যাবে, কিন্তু রোনালদোকে নিয়ে কেন এত নেতিবাচক কথা হচ্ছে এবং তার কারণ কি? দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের পর আমরা দেখেছিলাম যে তাকে যখন সাবস্টিটিউট করানো হয়, তিনি বেশ কিছু গোল মিস করেছিলেন, আর যেটা খুবই স্বাভাবিক, গোল মিস একজন করতেই পারেন, ইজি চান্স মিস করেছিলেন। এরপর তাকে যখন সাবস্টিটিউট করানো হয়, তিনি বেশ বাজে রিয়াকশন দিয়েছিলেন, যেটা তার কোচের পছন্দ হয়নি। এবং স্বাভাবিকভাবে রোনালদো, তার বয়স 37 হলেও তার কাছে কিন্তু পারফরমেন্স আশা করা হয় যে তিনি 30 বা 32 বছর বয়সে বা 26-27 বছর বয়সে যেমন পারফর্ম করতেন, তেমনই পারফর্মটা এখন আশা করেন প্রত্যেকে। তার বয়স যে হয়ে গেছে এটা কিন্তু কেউই তার মাথায় না, একইভাবে তার কোচও হয়তো তেমনটাই প্রত্যাশা করছে। পরবর্তী ম্যাচে, কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে, মানে রাউন্ড অফ 16 এর সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে ড্রপ করা হয়। ড্রপ করার পরে ব্যাপক একটা খবর ছড়িয়ে যায়, স্পেশালি ব্রিটিশ গণমাধ্যমে, যে রোনালদো হুমকি দিয়েছেন তিনি পর্তুগালের স্কোয়াড ছেড়ে দেশে ফিরে যাবেন, কারণ তাকে অসম্মান করা হয়েছে। এবং একইভাবে রোনালদোর বোনও কিন্তু একটি তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করেন, তিনি সেখানে লিখেন যে রোনালদো এখন অনেক কিছু দিয়েছেন দলকে রোনালদো, এবং এখন যেহেতু তাকে আর পর্তুগাল সম্মান দেখাচ্ছে না, তারও চলে আসা উচিত। জানি না এটা কতটুকু সত্যি, বাট ফেসবুকে এরকম অনেক কিছুই কিন্তু খবর এসেছে। তবে আদতে সেটা কতটুকু সত্যি ছিল? আসলে কি রোনালদো পর্তুগাল দল ছেড়ে চলে যেতে চেয়েছিলেন? তিনি তো দলটির অধিনায়ক হিসেবে বিশ্বকাপে এসেছেন, এবং যদি ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত পর্তুগাল যায়, ট্রফি যদি উঁচিয়ে ধরে, তবে সেটা অবশ্যই রোনালদোর হাতেই কিন্তু যাবে। তবে কেন তিনি এই এই কাজটি করলেন বা অ্যাকচুয়ালি কি হয়েছিল? মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে এই বিষয়ে মুখ খুলেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস, এবং তিনি যেটা বলেছেন যে রোনালদোকে নিয়ে যেসব খবর গণমাধ্যমে এসেছে এবং যেসব নেতিবাচক খবর প্রকাশ করা হয়েছে তার সবই ভুল, এবং রোনালদোর সঙ্গে কিন্তু তার টিমের এবং কোচের কোনো ধরনের শীতল সম্পর্ক নেই, এখন খুব ভালো সম্পর্ক আছে। এবং মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছেন রোনালদো সতীর্থদের সঙ্গে, বেশ হাস্যোজ্জ্বলভাবেই তাকে দেখা গিয়েছে। সান্তোস আরও একটা ইম্পর্টেন্ট কথা বলেন, তিনি বলেছেন যে রোনালদোকে একা ছেড়ে দেওয়া হোক, লিভ হিম অ্যালোন, রোনালদোকে নিয়ে এত নেতিবাচক খবর হচ্ছে, যার কারণে কিন্তু কিছুটা হলে বিরক্ত পর্তুগালের কোচ, কারণ এ থেকে নিশ্চিতভাবে ফোকাসটা কিন্তু সরে যায়, যে যখন একজন প্লেয়ার দলের চেয়ে বড় হয়ে যায় বা তাকে নিয়ে বেশি কথা হয়, ডেফিনেটলি সে ফোকাসটা সরে যায়। এবং সেটা যাতে না হয়, তিনি অনুরোধ করেছেন যে রোনালদোকে যেন কিছুটা সময় একা ছেড়ে দেওয়া হয়, তাকে নিয়ে যেন কোনো ধরনের নেতিবাচক খবর প্রচার করা না হয়। যতটুকু জানা গেছে বা ইঙ্গিত পাওয়া গেছে যে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচেও হয়তো বেঞ্চেই থাকবেন রোনালদো, কারণ সুইজারল্যান্ডের বিপক্ষে যে দারুণ ফুটবল খেলেছে পর্তুগাল, সেই ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তন আনার কিন্তু সুযোগ নেই। ফেলিক্স, গনসালো রামোস এবং ব্রুনো ফার্নান্দেজ সামনের 4-3-3 কম্বিনেশনের সামনে এই তিনজন কিন্তু দারুণ ফুটবল খেলেছেন, একই সঙ্গে তাদের সঙ্গে লিঙ্ক আপ প্লেটা কিন্তু ভালো ছিল বার্নার্ডো সিলভা। তো এখান থেকে গনসালো রামোসকে সরানোর বা সাবস্টিটিউট করার বা তাকে চেঞ্জ করার কোনো ধরনের কোনো চিন্তাভাবনা কিন্তু এখন পর্যন্ত ফার্নান্দো সান্তোসের নেই। একটা বিষয় বলা যায় যে ফার্নান্দো সান্তোস কিন্তু চাইছেন যে গনসালো রামোসকে আরেকটু পুশ করতে, কারণ তিনি এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক করেছেন, বয়স খুবই কম, এবং তার গোল করার যে সক্ষমতা, ডিবক্সে তিনি এত কুইক মুভমেন্ট করেন, 37 বছর বয়সে রোনালদোর কাছ থেকে সেটা হয়তো এক্সপেক্টেড হবে না। একটা প্লেয়ার 5টা ওয়ার্ল্ড কাপ খেলছেন, 2006 তার ওয়ার্ল্ড কাপে অভিষেক হয়, এটা 2022, 5 ওয়ার্ল্ড কাপে 5টিতে গোল করেছেন, এই কীর্তি কারো নেই। লিওনেল মেসির আছে? নেই। নেইমার খেলেছেন মাত্র 3টা ওয়ার্ল্ড কাপ। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো, রোনালদিনহো, আপনি যাকে টানেন না কেন, কোনো কিংবদন্তি বা কোনো ফুটবলার আজ পর্যন্ত 5 ওয়ার্ল্ড কাপে গোল করতে পারেননি, যেটা রোনালদো করেছেন। এবং ডেফিনেটলি যেটা ফার্নান্দো সান্তোস বলেছেন যে রোনালদো যে অভিজ্ঞ এবং তিনি যদি ফ্রেশ থাকেন, ডেফিনেটলি রাউন্ড অফ 16-এর ম্যাচ বা কোয়ার্টার ফাইনালের ম্যাচ বা নকআউটের ম্যাচ মানে কিন্তু সেটা এক্সট্রা টাইমে যেতে পারে, পেনাল্টি শুট আউটে যেতে পারে। সো ফার্নান্দো সান্তোস একটা যুক্তি দিয়েছেন যে তিনি রোনালদোকে ম্যাচের পরবর্তী টাইমের জন্য তাকে ফ্রেশ রাখতে চান, যাতে বদলি হিসেবে তিনি নেমে দলের হয়ে কিছু একটা অবদান রাখতে পারেন, হোক সেটা গোল অ্যাসিস্ট বা যেটাই হোক না কেন। তো রোনালদো যে লেভেলের লিজেন্ড, তাকে নিয়ে যে কথাগুলো হচ্ছে, স্পেশালি ব্রিটিশ গণমাধ্যম যে খবরগুলো প্রচার করছে, সেটা কিন্তু তার বিরুদ্ধে যে একটা প্রোপাগান্ডা বা তার বিরুদ্ধে যে নেতিবাচক খবর, তার কিন্তু স্পষ্ট হয় এই ফার্নান্দো সান্তোসের এই কথায়। একই সঙ্গে আমরা দেখেছি যে এটা শুরু হওয়ার কারণ কি, রোনালদো ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে পিয়ার্স মর্গানকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি কিছু নেতিবাচক কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে, এবং যা নিশ্চিতভাবে ব্রিটিশ গণমাধ্যমের আতে ঘা লাগে, কারণ যেহেতু রোনালদো আর খেলছে না ইউনাইটেড, এবং তার এই সেই
ইন্টারভিউ দেওয়ার দু একদিন পরে কিন্তু তার সঙ্গে চুক্তি টার্মিনেট করে ম্যানচেস্টার ইউনাইটেড, যার কারণেই কিন্তু বলা যায় যে ব্রিটিশ গণমাধ্যম উঠে পড়ে লেগেছে রোনালদোকে একজন ভিলেনে পরিণত করতে। তবে তার এখন পর্যন্ত যে সফল না সেটা কিন্তু ফার্নান্দো সান্তোসের বক্তব্যই বলে দেয়। রোনালদো এমন একজন ফুটবলার পর্তুগালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে তাকে ধরা হয়। ইউসেবিও খেলেছেন, লুইস ফিগো ছিলেন, কিন্তু তাদের অ্যাচিভমেন্ট কি? ইউসেবিও থাকাকালীন সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, যখন লুইস ফিগো ছিলেন 2002 সালে সেই ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়। পলেতা, লুইস ফিগো, রুই কস্তার মতো ফুটবলার ছিলেন, তারাও কিন্তু পারেননি গ্রুপ পর্বের গন্ডি পেরোতে। কিন্তু 2006 পর এখন পর্যন্ত প্রত্যেকবার যখন রোনালদো দলে ছিলেন এই টানা পাঁচ আসর কোয়ালিফাই করেছে পর্তুগাল ওয়ার্ল্ড কাপে, এবং এই পাঁচ আসরে নক আউট পর্বে এসেছে, এবং এবার তারা খুবই একটা ভালো সিচুয়েশনে আছেন যে তারা সেমিফাইনালে যাবেন। ডেফিনেটলি পর্তুগালের যে মরক্কোর বিপক্ষে ম্যাচটা, এই ম্যাচে কিন্তু রোনালদোর ফ্রেশ রোনালদো, ফিট রোনালদোকে খুবই দরকার, এবং সেটাই কিন্তু করেছেন কোচ ফার্নান্দো সান্তোস, যে তিনি পর্তুগালের কোচ এবং তিনি অভিভাবক, তিনি রোনালদোকে ব্যাক করেছেন। এই রোনালদোর নেতৃত্বে কিন্তু 2016 ইউরো জিতেছে পর্তুগাল, এরপর ইউফা নেশনস লিগও জিতেছে, এর আগে কিন্তু একটু ইউরো রানার্স আপ হয়েছিল, সেবারও কিন্তু স্কোয়াডে ছিলেন রোনালদো। তো সবকিছু মিলিয়ে রোনালদো কে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। রোনালদো একটা কথা বলেছিলেন অনেক আগে যে তাকে নিয়ে নেতিবাচক খবরে যদি কারো ভালো কিছু হয় তবে তাই সই, এমন একটা কথাও কিন্তু বলেছেন। তবে নিশ্চিতভাবেই এটা কাম্য না যে রোনালদো, তিনি যে মাপের ফুটবলার, রোনালদো মেসিরা যে মাপের ফুটবলার, তাদেরকে নিয়ে যেন এরকম ভুল খবর, মিথ্যে খবর প্রচার না হয়, এবং তাদের এটা শেষ ওয়ার্ল্ড কাপ, তাদের ফুটবলটা উপভোগ করাটা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট ফুটবল ভক্তদের জন্য, সেটাই হয়তো বা সামনের ম্যাচগুলোতে হবে। এবং ডেফিনেটলি সবাই এটাই চাইবেন যে যারা স্পেশালি রোনালদো ভক্ত, রোনালদো ভক্তরা কিন্তু চাইবেন যে রোনালদোর এই বিশ্বকাপ যাত্রা অব্যাহত থাকুক, মরক্কোর বিপক্ষে জয় তুলে নিয়ে নিজের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলুক ক্রিস্টিয়ানো রোনালদো। কাতার থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।